राज्य सरकार নিজের ফায়দা ছাড়া আর কিছু বোঝে না। অতএব আনিস খানের যদি সিবিআই করা হয় আমার মনে হয় রাজ্য সরকারের প্যারালাইসিস হতে পারে, তাই রাজ্য সরকার ভয়ে তা আনিস খানের ব্যাপারটা দেয়নি। আনিস খানের মৃত্যুর 41 দিনের মাথায় তার গ্রামে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ধর্মীয় প্রথা মেনে এদিন আনিসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা হয়। সেখানেই উপস্থিত থাকার জন্য গিয়েছিলেন আব্বাস। তিনি আনিসের মৃত্যুর ন্যায় বিচারের জন্য সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেন, পাশাপাশি চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন রাজ্য প্রশাসনকে। এখন তো আনিসের বাড়িতে আমি এসেছি, ওনার একটা রুহের মাগফিরাতের জন্য ধর্মীয় কাল যেটা রীতি আছে বড়দিক, এই দ্বিচারিতা তো এই রাজ্য সরকারের এটা নতুন নয়। এই রাজ্য সরকার নিজের ফায়দা ছাড়া আর কিছু বোঝে না। অতএব আনিস খানের যদি সিবিআই করা হয় আমার মনে হয় রাজ্য সরকারের প্যারালাইসিস হতে পারে, তাই রাজ্য সরকার ভয়ে তা আনিস খানের ব্যাপারটা দেয়নি। আর ওইখানটা দিয়েছে কেন, ওখানে হয়তো কাউকে একটা এমন জড়ো করতে চাইছে যাকে জড়ো করলে রাজ্য সরকারের কিছু ফায়দা হবে, সেজন্য তাদের রাজি হয়ে গেছে। এর বেলায় তো রাজি হচ্ছে না, সেই জায়গায় আমরা চাইব তার বাবা যেটা চাইছে সেটাকে গুরুত্ব দেওয়া হোক। ওখানে সিবিআই হয়েছে, এখানে ওর বাবা এখনো সিবিআই এর দাবি করছে, আপনারাও আগে বলেছিলেন যে বাবা যা চাইবে আমরা তার পক্ষে আছি, কি বলবেন? অবশ্যই এখনো বলছি, যার সন্তান গেছে অবশ্যই আনিস আমার বাংলা সন্তান, আমার দেশের সন্তান, আমাদেরও ভাই, কিন্তু যার সন্তান আনিসের বাবা তার কথাটাকে প্রাধান্য দেওয়া দরকার। আর ওখানে সিবিআই হয়েছে, এখানে সিবিআই হয়নি, আমি মনে করি এখানে সিবিআই হলে হয়তো রাজ্য সরকারের প্যারালাইসিস হতে পারে, তাই ভয় করছে। আনিসের বাবা আজকে বলেছেন আমাকে 5 লাখ টাকা এবং দুটো চাকরির প্রলোভন দিয়েছিল, আমি তাতে নিতে রাজি হইনি, আমি লড়াই করতে চাই, আমার সঙ্গে বাকিরা আপনারা থাকুন। এটা তো অবশ্যই, একটা যদি আনিস খানকে 5 লাখে বিক্রি হয়, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে ওই বীরভূমে টাকা চেক টেক দেওয়া হচ্ছে, লাশ কিনা বেচা হচ্ছে কি আমি জানি না, কিসের দিচ্ছিলাম সঙ্গে ক্লিপ দেখলাম, তা এখাও হয়তো লাশ কিনতে চেয়েছিল আনিস খানের। আনিস খানের বাবা দেখেছে আমার ছেলে বাংলার জন্য যা করেছে বা বাংলার পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ, এইভাবে যদি 5 লাখে বিক্রি করে দেয় আগামী দিন আর তাহলে কেউ কথা বলবে না, এই জন্য তার বাবা বিক্রি হয়নি। এটা তার বাবার সততা, আনিসের যে সততা ছিল তার বাবারও সততা। এটা